নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কারণ আজকের এই ভিডিওতে এমন কয়েকটি কথা আপনারা জানতে পারবেন যেটি এই দুর্গাপুজোর সময় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই চারটি দিন একটি বার বিশেষ নিয়ম মেনে করে ফেলতে পারেন, তাহলে দেখবেন সমস্ত সমস্যা মা দুর্গার আশীর্বাদে আপনারা কেটে উঠতে পারবেন। সেটি আর্থিক সমস্যা হতে পারে, চাকরির সমস্যা হতে পারে, বা আপনাদের পরিবারের সমস্যা হতে পারে, বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। এই চারটি দিন আপনারা এই বিশেষ নিয়ম মেনে আপনারা মা দুর্গাকে এই জিনিসগুলো দিয়ে পুজো দিতে হবে। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান, পারিবারিক ঝুট ঝামেলা থেকে রেহাই পেতে চান, আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা। দেখুন বন্ধুরা, এই দুর্গাপুজোর যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই চারটি দিনের মধ্যে আবার কিন্তু গুরুত্বপূর্ণ শুভ যোগও তৈরি হচ্ছে, আর যেটি হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। আর এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ 13 অক্টোবর তৈরি হচ্ছে, আবার 10 অক্টোবর কিন্তু বুধের গোচর, বুধ তুলা রাশিতে প্রবেশ করবে, যার ফলে কিন্তু এই চারটি দিন জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে। তবে জ্যোতিষশাস্ত্র এ সম্পর্কে কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। আপনারা যারা যারা মেষ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন, কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও যদি আপনারা শেষ পর্যন্ত পুরোটা না শোনেন, তাহলে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই বলবো পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। দেখুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে এবার জানিয়ে দিই, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। জ্যোতিষশাস্ত্র এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছে যে আপনারা কিন্তু দারুণ একটি ভালো সময় পেতে চলেছেন। তবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গা উৎসব, আর এই দুর্গা উৎসব জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবার প্রধান উৎসব। তবে এর মধ্যে একটি কথাও আছে যে রাজা সুরথের দুর্গাপুজো করার কথা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ থাকলেও 1610 সালে কলকাতার রাজা সাবন্য রায়চৌধুরী সপরিবারে দুর্গাপুজোর প্রচলন করেন, আর সেই প্রচলিত ধারায় দুর্গাপুজো সর্বজনীনতা পায় বাংলায়। তবে গ্রহের রাজকুমার বুধ আবার 10 অক্টোবর তুলারাশিতে প্রবেশ করবে এবং 11:25 তুলারাশিতে গোচর করবে গ্রহের রাজকুমার বুধ। আর এই তুলারাশিতে গোচর করার সাথে সাথেই দিনটির অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃদ্ধি পেয়েছে এবং 13 অক্টোবর শুক্র আবার মূল রাশিতে প্রবেশ করবে এবং এই দুই গ্রহ শুক্র বুধ মিলে তৈরি করবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ, যা জ্যোতিষশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে। তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে দুর্গাপুজো মাত্র আর একটা দিন পরই হতে চলেছে 9 অক্টোবর, অর্থাৎ দেবী দুর্গার পুজো শুরু। আর দেবীর আগমন মানেই চারিদিকে আনন্দের সমাগম আর কাশফুলের সমাহার। মা দুর্গা 10 হাতে নিজের ভক্তদের আগলে রাখেন, তাদের জীবনের দুঃখ কষ্ট নিবারণ করেন এবং অর্থ কষ্ট থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, দুর্গাপুজোয় রাশি অনুযায়ী কয়েকটি সহজ উপায় মেনে চলতে হবে আপনাদেরকে। দেখুন শারদীয় দুর্গা উৎসবের তিনটি পর্ব, যথা মহালয়া, বোধন আর সন্ধি পূজা। আর মহালয়ায় পিতৃপক্ষ সাঙ্গ করে এবং দেবীপক্ষের দিকে যাত্রা শুরু করে, আর এদিন থেকে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করেন মা মহামায়া দেবী দুর্গা। আর এই দিন চণ্ডীপাঠের মধ্যে দিয়ে শুরু হয় দেবী দুর্গার আগমন। তবে জানানো হয় যে মর্তলোকে এই চণ্ডীতেই দেবী দুর্গার সৃষ্টিতত্ত্ব নিয়ে বিশদভাবে বলা আছে। তবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলো এই শারদীয় দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ মহালয়া। মহালয়ার পরেই মহাষষ্ঠী আর বোধনের মধ্য দিয়ে মূল দুর্গা উৎসবের শুরু। তবে মানব কল্যাণ প্রতিষ্ঠার মহাশক্তির প্রতীক দেবী দুর্গা মায়ের মতোই তার আবির্ভাব ও ভূমিকা, এই জন্য তিনি সকলের মা দুর্গা। প্রতি বছর শরৎকালে
হিমালয়ের কৈলাস ছেড়ে দুর্গাদেবী মর্তে আসেন আর ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে পালন করেন। তার সঙ্গে থাকেন জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী, ধন ও ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী এবং পুরুষের প্রতীক হচ্ছে কার্তিক। তবে এই দুর্গাপুজোর সময় কোন কোন কাজগুলি আপনারা করবেন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই মেষ রাশির জাতক জাতিকারা, সেটাই আপনাদেরকে এখন আমি স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানাবো। তাই আপনাদেরকে বলবো, এখন যে কথাগুলি আপনাদেরকে বলবো অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি যে ষষ্ঠীর দিন আপনারা কোন জিনিসটি মা দুর্গাকে নিবেদন করলে আপনাদের সমস্ত ভাগ্য কিন্তু খুলবে। দেখুন, মহর্ষি কাকতায়নের কন্যা হিসাবে জন্ম নেয়া দেবী কাকতায়নীর পুজো করা হয় মহাষষ্ঠীর দিন। আর এই দিন দেবীকে মধুভোগ নিবেদন করলে সৌন্দর্য সমৃদ্ধি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। দুই, দেবী কালরাত্রির পুজো হয় সপ্তমীর দিন এবং মা কালরাত্রিকে ভোগ হিসাবে নিবেদন করুন গুড়ের তৈরি মিষ্টি ও পায়েস, তারপর সবাইকে তা বিতরণ করুন। এতে শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি পাওয়ার পাশাপাশি সমস্ত সমস্যা থেকে ভক্তদের রক্ষা করবেন মা দুর্গা। আর মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু এই কাজগুলি করার চেষ্টা করবেন। দেখুন, শারদীয় দুর্গাপুজোর অষ্টমী তিথিতে পূজিত হন মা মহাগৌরী, তাকে ভোগ হিসাবে নারকেল নিবেদন অবশ্যই করবেন। এর ফলে মা অত্যন্ত সন্তুষ্ট হয়ে আপনাদের মনের সব ইচ্ছা পূরণ করবেন এবং সেই সঙ্গে দেবী দুর্গার আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন। সমস্ত বাধা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। দেখুন, তারপরে নবমী অর্থাৎ শেষ তিথিতে আদ্যশক্তিতে সিদ্ধিদাত্রী রূপে পুজো করা হয় আর এই দিনে মা সিদ্ধিদাত্রীকে ছোলা ভোগ হিসাবে নিবেদন করুন। তাহলে মায়ের আশীর্বাদে পরিবার সুখ শান্তি বজায় থাকার পাশাপাশি সমৃদ্ধি আসবে আপনার জীবনে। সেই সঙ্গে আপনারা যে কাজই করবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে যদি আপনাদের কোনো কাজ অমীমাংসিত হয়ে পড়ে থাকে, সেই কাজে বাধা আসে, তাহলে সেই সমস্ত কাজ এবার আপনার সফল হয়ে যাবে। যারা বেকার যুবক যুবতী তারা কিন্তু মা দুর্গার আশীর্বাদ পেয়ে আপনারা বেশ কয়েকদিনের মধ্যেই কোনো ভালো সুসংবাদ পেতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মেষ রাশির জাতক জাতিকারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাতে পেরেছি যে দুর্গাপুজোর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই চারটি দিন মা দুর্গাকে কোন ভোগ নিবেদন করবেন মা দুর্গাকে খুশি করতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে দেবী দুর্গার আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা, জয় মা দুর্গা।